দেখবো কিভাবে মোবাইল থেকে অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সঙ্গে সঙ্গে আমরা ট্রেড লাইসেন্স পেয়ে যাব। তো সর্বপ্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব, গুগলে গিয়ে আমরা এখানে টাইপ করব ই ডিস্ট্রিক্ট। ই ডিস্ট্রিক্ট আসার পর যে ফার্স্ট যে অপশানটা ই ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করব। এবং এবং আপনারা যদি প্রথমবার এই পেজে এসে থাকেন তো প্রথমে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ফুল নেম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার যে মোবাইল নাম্বার, এখানে একটা ওটিপি আসবে। এরপর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। এরপর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করার পর নেক্সট করতে হবে। এবং এখানে অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেস টাইপ করার পর যে ওটিপিটা মোবাইলে এসেছে সেইটা টাইপ করার পর নেক্সট করতে হবে। তো আমাদের লগ ইন পাসওয়ার্ড ক্রিয়েট করার পর, আমরা যে লগ ইন পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম তো আমাদের সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের এখানে সাইন ইন হতে হবে এবং ক্যাপচাটা ফিল আপ করে এখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো আমরা লগ ইন হয়ে নিচ্ছি। লগ ইন করার পর এখানে যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন, সার্চে ক্লিক করার পর এখানে ট্রেড, TRAD ট্রেড বলে সার্চ করার পর এখানে দেখা যাবে যে ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট অফ এস্টাবলিশমেন্ট ইন মিউনিসিপ্যাল এরিয়া। তো এই এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ডকুমেন্ট কী কী লাগবে সে ব্যাপারে দেয়া আছে, তো এটা একটু ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর একেবারে নিচে এখানে রাইট টিক চিহ্ন করতে হবে এবং এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। এরপর অ্যাপ্লিকেন্টের বেসিক ইনফরমেশান এখানে টাইপ করতে হবে। এখানে স্যালুটেশন দিতে হবে, মিস্টার মিসেস স্যালুটেশন দিতে হবে। এখানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ডেট অফ অ্যাপ্লিকেন্ট মানে আজকের ডেটটাই এখানে চলে আসবে। এরপর বিজনেসের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখান থেকে টাইপ করতে হবে। করার পর সেভেন নেক্সটে ক্লিক করতে হবে। তো সেভেন নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে কমিউনিকেশন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট আসবে এবং নিচে ডিটেলস অফ বিজনেস আসবে এবং নিচে ডিটেলস অফ ওনার্স অথরাইজড পারসন এর ডিটেলস ফিল আপ করতে হবে। তো এখানে আমরা কমিউনিকেশন অ্যাড্রেসে অ্যাপ্লিকেন্টের কান্ট্রি, ডিস্ট্রিক্ট,
আরবান রুরাল মিউনিসিপ্যালিটির নেম, পুলিশ স্টেশন, অ্যাড্রেস, পিনকোড এগুলো আবার দেব, ভিলেজ, সাব ডিভিশন, স্টেট এগুলো আবার দেব, এবং ডিটেলস অফ বিজনেসে আমরা ফার্স্ট যে অপশানটা আছে নেম অফ ফার্ম অফ অর কোম্পানি, এখানে বিজনেসের নামটা দেব, এবং ক্যাটাগরি থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে যে ক্যাটাগরির বিজনেস হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। এবং সিলেক্ট করার পর এখানে নেচার অফ ট্রেড অ্যান্ড প্রফেশন অর কলিং, এখান থেকে নেচার অফ ট্রেডটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর এখান থেকে বিজনেস আমরা এখানে কত বছরের লাইসেন্স করতে চাইছি সেটা সিলেক্ট করে নেব, এবং লাইসেন্স ভ্যালিডিটি টিল ডেট চলে আসবে অটোমেটিক, এবং অ্যানুয়াল ফিস এবং অ্যাপ্লিক্যান্ট ফিস নিচে চলে আসবে যেটা আমাদের পেমেন্ট করতে হবে। এরপর নিচে প্রোপাইটার হলে প্রোপাইটার, পার্টনার হলে পার্টনার এটা আমরা সিলেক্ট করে নেব, এবং প্রোপাইটারের নাম বা পার্টনারের নাম এখান থেকে সিলেক্ট করবো, এবং মোবাইল নাম্বার দেব, এবং অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাড বাটনে ক্লিক করব। করার পর এখানে সেভেন নেক্সট করার পর এখানে আই অ্যাকসেপ্টে টিক দিয়ে সেভেন নেক্সটে ক্লিক করব। তো এখানে সমস্ত কিছু ফিল আপ করার পর আমরা অ্যাড বাটনে ক্লিক করব, এবং এই ডিটেলসটা আমাদের নিচে অ্যাড হয়ে যাবে, এবং আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভেন নেক্সটে ক্লিক করব। এরপর আমাদের কাছে এরকম একটা ফর্ম আসবে, তো আমরা যদি এই বেসিক ইনফরমেশান এডিট করতে চাই তো এডিট বেসিক ইনফরমেশানে ক্লিক করব, যদি অ্যাপ্লিকেশনটাকে এডিট করতে চাই তো এডিট অ্যাপ্লিকেশানে ক্লিক করব, আর সাপোর্টিং ডকুমেন্টসগুলো অ্যাটাচ করার জন্য আমরা অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করব। এরপর আমরা অ্যাপ্লিকেন্ট প্রুফ অফ আইডেন্টি হিসাবে আধার কার্ডটাকে অ্যাটাচ করব, তার জন্য আমরা আপলোডে ক্লিক করব। করার পর এখানে আধার কার্ড সিলেক্ট করাই আছে, যদি অন্য কিছু অ্যাটাচ করতে চাই তো আমরা এখানে সিলেক্ট করে সেটাকে চুজ করে নেব, তো আমরা এখানে আধার কার্ডটাকেই সিলেক্ট রাখবো, এবং ফাইল চুজ করে চুজ ফাইলে ক্লিক করে ফাইল থেকে আমরা
আমাদের ডকুমেন্টসটাকে আপলোড করব এবং আপলোড বাটনে ক্লিক করব। আপলোডের সাকসেসফুলি মেসেজ চলে এসেছে, তো আমরা এটাকে ক্রস করে দেব। এরপর প্রুফ অফ অকুপেন্সি হিসাবে আমরা যে ট্যাক্সের চালানটা আছে, তো সেই ট্যাক্সের রসিদটাকে আমরা আপলোড করব। এর জন্য আবার আমরা আপলোড বাটনে যাব এবং প্রথম যে অপশানটা আছে ফটোকপি অফ দ্য কারেন্ট রেন্ট রিসিপ্ট অবলিক চালান, তো এটাকে আমরা সিলেক্ট রাখব এবং চুজ ফাইলে গিয়ে আমরা এটাকে আপলোড করব। এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের ডিটেলস চলে এসেছে, তো আমরা এটাকে সাবমিট করে দেব। তো সাবমিট করার পর এরকম একটা অ্যাকনলেজমেন্ট, সাবমিট করার পর আমাদের কাছে এআইএন নাম্বার জেনারেট হয়ে গেছে, তো আমরা এটাকে প্রিন্ট করে রেখে দেবো। তো আপাতত আমরা সেভ অ্যাজ পিডিএফ করে রেখে দেবো। এরপর আমরা পেমেন্ট করব, এর জন্য পে বাটনে ক্লিক করব। এরপর আমরা প্রিভিউ করে একবার দেখে নেব। তো আমাদের এখানে গভর্নমেন্ট ফিস 820 টাকা হচ্ছে, তো আমরা এটাকে এখন পে করে দেবো। তো আমাদের কাছে তিনটে অপশান আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অ্যান্ড নেট ব্যাঙ্কিং, তো আমরা এখানে ডেবিট কার্ড ইউজ করব। ক্লিক হওয়ার পর এরকম একটা সাকসেসফুল মেসেজ এসছে, তো এটাকে আমরা প্রিন্ট করে রেখে দেবো বা সেভ অ্যাজ পিডিএফ করে রেখে দেবো। ক্লিক করব। এখানে ডাউনলোড বাটন থেকে আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের সার্টিফিকেট হয়ে গেছে, আমাদের ট্রেড লাইসেন্স রেডি হয়ে গেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।